জেলির ললিপপ আছে, জেলির ললিপপ নেবেন নাকি? নেবেন, কে নেবেন? তাড়াতাড়ি আসুন, এই দুটো আছে, আমি বিক্রি করে চলে যাব। মা মা কি হয়েছে? মা মা, জেলির ললিপপ এসেছে, আমার দুমনকে কিনে দেবে? না, আমি কিনে দিতে পারবো না। কিনে দাও না গো মা, কিনে দাও না গো মা। আচ্ছা ঠিক আছে, চল দোকানদার দিদি, দোকানদার দিদি। কি হয়েছে, নিবেন? হ্যাঁ, দুটো ললিপপের কত দাম? দুটো ললিপপে 20 টাকা। আচ্ছা এই নিন 20 টাকা, এই নিন ললিপপ দিন। আমার সোনা মা ভালো মা, আমার সোনা মা ভালো মা, থ্যাংক ইউ, ওয়েলকাম। ইয়ে, আমার দুবনকে কিনে দিয়েছে। এই চকলেট তিনটে রেখে দেই, সবাই ভাগ করে খাবো, ছেলেকে দেব আর সাইনাজকে দেব আর আমি খাবো। আমি ডেকে আনিয়ে ওদেরকে প্রচুর মারবো সাইনাজকে, ডাকি। সাইনাজ, কি হয়েছে? এই তুই চকলেট দেখেছিস? তুই নিসনি? সত্যি কথা বল। তুই এতবেলা টুপি পরেছিস কেন? আবার তোর পাপার ঠান্ডা লেগেছে তাই জন্য। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, টোপির ভিতরেই কিছু আছে দেখি। কিছু নেই, কিছু নেই, কিছু নেই। এই দেখেছো, সব চকলেট টোপির ভিতরে রেখে দিয়ে বলে কিছু নেই, নেইনি আমি। মিল্ক চকোবার আছে, চকলেট, মিল্ক চকোবার, চকলেট। মা মা, কি হয়েছে রে? মা মা, আমার দু বোনকে মিল্ক চকোবার কিনে দেবে? আমার দু বোনকে কিনে দাও, আমি একা নেব না, টাকা তোমার কাছে নেই, তুমি বাকি চাও। আচ্ছা ঠিক আছে, চল দোকানদার দাদা, দোকানদার দাদা। কি হয়েছে, নেবেন? হ্যাঁ নেব তো, দুটো বাকি দিতে পারবে? বাকি নেবেন? কিন্তু বাকি নিলে দুটোই 10 টাকা হয়, আমি 10 টাকা 10 টাকা বেশি নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাও, তোমার মেয়ে দুটো যখন জেদ করছে নিয়ে যাও, কাল কিন্তু টাকা দিয়ে দিবে। হ্যাঁ দিয়ে দেব। আমার সোনা মা ভালো মা, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো চলো, আমার দু বোনকে ভাগ করে দেবে, দুটো দিয়ে দেবে। মা মা, কি হয়েছে? মা মা এদিকে শোনো, একটা কথা বলবো তোমাকে। কি বল? মা মা, আমার একটা জামাই চাই। কি চাই আবার বল। মা কিছু না, কিছু না, বলছি বনুর মতন আমার একটা জামা চাই। ও আগে বলবি তো। মাকে আমি আজ উল্লু বানিয়ে দিলাম, আমি বলেছি জামাই চাই, মাকে আমি কথা ঘুরিয়ে দিলাম। এই কি কি বলছিস রে বিড়বিড় করে? মা কিছু না, কিছু না, ও বলছিলাম আমি একটা জামা চাই। ও ভাড়ের আইসক্রিম আছে, ভাড়ের আইসক্রিম, ভাড়ের আইসক্রিম। মা মা, কি হয়েছে রে? মা মা, ভাড়ের আইসক্রিম কিনে দাও না গো। না না, সবসময় এই দোকানে দেখলে যে দো দোকানে জানতে চাই, চল ঘরে রেখে দিয়ে আমাকে ভাঁড়ের আইসক্রিম কিনে নেয় নি। আচ্ছা চলো, তাহলে আগে কিনে দিতে পারতো, আমাকে এত কান্নাকাটি করতে হতো না। চলো তাড়াতাড়ি দোকানি চলে যাবে। দোকানদার দাদা, দোকানদার দাদা, কি হয়েছে, নিবেন আইসক্রিম? হ্যাঁ নেব। কত দাম? 20 টাকা। আচ্ছা আমার কাছে তো 20 টাকাই আছে, এই নিন 20 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নে মিষ্টি। আমার সোনা মা ভালো মা, থ্যাংক ইউ মা, ওয়েলকাম। চলো আমি ভাঁড়ের আইসক্রিম খাবো এবার।